আমার প্রিয় ও স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। এর আগের পর্বে আমি যে শিকার কবিতাটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই এর মধ্যে সেই ব্যাখ্যা এবং বিশ্লেষণ বাড়িতে পড়েছ এবং চর্চা করেছ। আজকের পর্বে আমি এই কবিতাটির থেকে সম্ভাব্য রচনাধর্মী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এ প্রসঙ্গে বলি যে কবিতাটির থেকে যে অবজেক্টিভ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বা শর্ট কোশ্চেনগুলো আসার যে সম্ভাবনা থাকে, তার জন্য কিন্তু কবিতাটি ফুটিয়ে পড়তে হবে। তার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট পংক্তি বা নির্দিষ্ট স্তবক ধরে পড়লেই হবে না, পুরো কবিতাটি ফুটিয়ে পড়তে হবে। তা না হলে কিন্তু এই অবজেক্টিভ প্রশ্নের উত্তর করা যাবে না। যদিও শিকার কবিতাটি অনেকটাই বড় একটা কবিতা এবং এতটাই গুরুত্বপূর্ণ কবিতা যে প্রতিটা পংক্তির থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে, তবে তার মধ্যেও বিশেষ গুরুত্বপূর্ণ যে পংক্তিগুলো, সেই পংক্তিগুলো থেকেই আমি প্রশ্নের আলোচনা করব। এই প্রসঙ্গে বলি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রচনাধর্মী যে প্রশ্নগুলো, সেগুলো মূলত 5 নম্বরেরই আসে এবং 150 শব্দের মধ্যে লিখতে হবে, কম বেশি 150 শব্দ। 150 শব্দের কয়েকটা শব্দ কম হলেও কোনো অসুবিধা নেই, আবার কয়েকটা শব্দ বেশি হলেও কোনো অসুবিধা নেই। তবে কিন্তু মনে রাখতে হবে যে 150 শব্দ মানে আমি 200টা লিখলাম অসুবিধা নেই, কিন্তু 200-এর বেশি বা 300-400 বা শুধু বর্ণনা করে গেলে, অপ্রাসঙ্গিক বর্ণনা করলে, সেরকম করলে কিন্তু নম্বর ভালো পাওয়া যাবে না। অর্থাৎ যেটুকু প্রশ্নে চেয়েছে, যেটুকু উত্তর চেয়েছে, ঠিক সেইটুকুই লিখতে হবে, তার বেশি কিন্তু নয়। তার যেটুকু প্রশ্ন চেয়েছে তার জন্য যে বিশ্লেষণ করা দরকার, অর্থাৎ একদম টু দ্য পয়েন্ট যে বিশ্লেষণ করা দরকার, সেইটুকুই কিন্তু তোমাদের লিখতে হবে। যাই হোক, আজকের এই পর্বে আমি কয়েকটি ভাগে প্রশ্নগুলোকে ভাগ করে নিয়েছি। মূলত 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এই কবিতার থেকে। তার প্রথম যে 5টি প্রশ্ন তোমাদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে, সেই প্রথম 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে যে প্রশ্নগুলি, তার মধ্যে প্রথম প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কবিতার থেকেই এই ধরনের প্রশ্ন আসতেই পারে এবং জানাও প্রয়োজন, যে শিকার কবিতাটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর। শিকার কবিতাটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর। এই প্রশ্নটির উত্তর লেখার আগে তোমাদের জেনে রাখা দরকার যে কোনো কবিতার নামকরণ কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা শিকার আলোচনার সময়ই আমি বলেছিলাম যে এই কবিতাটির নাম শিকার, অর্থাৎ শিকার করা। শিকার করা মানে কি? তালবশ্রয়শ্রী কয়েকার র শিকার, অর্থাৎ আমরা প্রাচীনকালে যে সম্রাট রাজারা যে মৃগয়া করতে যেত বনে জঙ্গলে, তাদের শৌর্য, তাদের সাহস, তাদের বীরত্বের পরিচয় জ্ঞাপন করবার জন্য বা সবাইকে দেখানোর জন্য যে তীর ধনুক বিভিন্ন অস্ত্র নিয়ে শিকার করতে যেত এবং নিরীহ অবলা প্রাণীদেরকে শিকার করে সেই সব প্রাণীদের দেহগুলোকে প্রিজার্ভ করে বাড়িতে ঝুলিয়ে রাখত বা দেখাত, ঠিক সেরকমই বর্তমান সমাজের মানুষের মধ্যেও সেই বর্বরোচিত আচরণ কিন্তু লক্ষ্য করা যায়, যে তারাও কিন্তু আধুনিক যন্ত্রসভ্যতার যে মানুষ, আধুনিক যন্ত্র অর্থাৎ বন্দুকের মাধ্যমে তারা কিন্তু বনে জঙ্গলে গিয়ে শিকার করতে যায় এবং নিরীহ যে পশু, যাদের কোনো দোষ থাকে না, যাদের কোনো অপরাধ থাকে না, সেই পশুগুলোকে তারা হত্যা করে মহা উল্লাস করে। তা আলোচ্য কবিতাটিতে আমরা যথারীতি দেখি যে একটি অতি নিরীহ প্রাণবন্ত একটি হরিণ, বাদামি রঙের একটি হরিণ, সে
সারা রাত ধরে ক্লান্ত হয়ে গেছে, কারণ চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কারণ আমরা জানি বন বনে বা জঙ্গলেও সেখানেও বিভিন্ন হিংস্র প্রাণীরা রয়েছে, যারা কম হিংস্র বা অবলা প্রাণীদের উপরে তারা আক্রমণ করে এবং তাদেরকে আত্মসাৎ বা খাবার হিসাবে খাদ্য হিসাবে গ্রহণ করে। এটাই হলো মানে ইকোসিস্টেম বলা যেতে পারে, অর্থাৎ তোমরা জীবনবিজ্ঞানে পড়েছো যেরকম খাদ্য খাদক ঠিক সেরকমই। তা যথারীতি আমরা এই কবিতাটিতে দেখি যে একটি বাদামি হরিণ, সে কিন্তু সারা রাত ধরে ছুটে বেরিয়েছে নিজের আত্মরক্ষা করবার জন্য, কারণ তার পিছনে একটি চিতাবাঘিনী ছুটেছে তাকে হত্যা করবার জন্য। অবশেষে সে যখন ভোরের নিস্তব্ধ যে প্রকৃতির মধ্যে এসে যখন সে ভাবল না এখন সূর্যের আলো ফুটছে, চিতাবাঘিনীটি রাতে যেরকম তার প্রতি তারা করেছিল, তার পেছনে তারা করেছিল, এখন নিশ্চয়ই সেরকম করবে না, সেই আনন্দে সেই সাহসে সে কিন্তু শীতল জল, যে জঙ্গলের যে নদী, শুভ্র যে নদী, সেই নদীর মধ্যে নিজেকে এলিয়ে দেয় তার ক্লান্ত বিষণ্ন শরীরটাকে একটু আবেশ দেওয়ার জন্য। তার মনে মনে একটি আনন্দও জাগে যে সে হয়তো এই যাত্রায় রক্ষা পেয়ে গেল ওই চিতাবাঘিনীর হাত থেকে। কিন্তু তার সেই আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হয় না, তার কিন্তু চিন্তা ভাবনা কিন্তু অচিন্তিতই থেকে যায়। কেন থেকে যায়? কারণ শহরের সভ্য যে মানুষরা, সেই শহরের সভ্য মানুষরা এসেছে ওই নিরীহ প্রাণীটিকে হত্যা করবার জন্য, উল্লাস করবার জন্য। যখন সে সেই ক্লান্ত শরীরটি নিয়ে যখন সে জলের মধ্যে বিশ্রাম নিচ্ছিল বা স্নান করছিল, তখন সেই শহরের সভ্য জগতের প্রতীক মানুষ তারা এসে বন্দুক দিয়ে হরিণটিকে, নিরীহ হরিণটিকে অবলীলাক্রমে হত্যা করে। তার সারা শরীরের যে রক্ত জলে মিশে যায়, লাল বর্ণ ধারণ করে, কবিতে উল্লেখ করা হয়েছে কবিতাটিতে যে মচকা ফুল, মচকা ফুলের পাখি যেরকম লাল ঠিক সেরকমই লাল বর্ণ ধারণ করে। অর্থাৎ পুরো কবিতাটির মধ্যে যে স্টিকার যে নামকরণ, সেই নামকরণটি যথার্থই সার্থক হয়েছে এবং মানুষের সেই বর্বরোচিত যে আচরণ, সেই আচরণও প্রকাশিত হয়েছে। কবি দুরকম প্রকৃতির বর্ণনা করেছেন, প্রথম ভোর দিয়ে তিনি শুরু করেছেন যে প্রকৃতির যে স্নিগ্ধ রূপ, একটি জঙ্গল বা একটি বনের যে অপরূপ যে প্রকৃতির মহিমা, তার সঙ্গে কবি বিভিন্ন রূপ এমনকি নিজেরও কল্পনা করেছেন যে নিজেও যেন তিনি সেই কবিতার বা সেই জঙ্গলের মধ্যে মিশে গেছেন। আর দ্বিতীয় ভোরের থেকে শুরু হয়েছে কবিতাটির কালো অধ্যায়। কালো অধ্যায় কেন বলবো? কারণ এই দ্বিতীয় ভোরে এসেই যে নিরীহ হরিণটি তাকে বর্বরোচিত মানুষগুলি, সভ্য জগতের প্রতীক, টেরিকাটা সিগারেটের ধোয়া নির্গমনকারী যে মানুষগুলো, তারা কি করে? তাদের সাহস, তাদের গর্ব দেখানোর জন্য, তাদের অহংকার দেখানোর জন্য অবলীলাক্রমে হরিণটিকে হত্যা করে। তাই কবিতাটির শিকার নামকরণ যথার্থই কিন্তু সার্থক হয়েছে। এইভাবেই কিন্তু তোমাদের আলোচনা করতে হবে, অর্থাৎ আমি বিষয়গুলো ব্যাখ্যা করছি, যখন তোমাদের এইগুলো বাড়ির কাজ আমি দিচ্ছি, এইগুলো প্রশ্নগুলো, তখন কিন্তু এই ব্যাখ্যাগুলো শুনে এবং কবিতাটি পড়ে তার ব্যাখ্যা শুনে নিজের মতো করে লিখতে হবে। কারণ নোট মুখস্থ করলে কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থার যে নিয়ম বা যে ধরনের প্রশ্ন আসে তা কিন্তু পারবে না, কারণ প্রশ্ন প্রতিনিয়ত পরিবর্তিত হয়, প্রতি বছর পরিবর্তন হয়। তাই আগে নিজের বুঝতে হবে, নিজের উপলব্ধি করতে হবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো বুঝে বুঝে গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে। এবং এর জন্য কিন্তু বাড়িতে বসে নিয়মিত অনুশীলন করা দরকার, একদিনে কিন্তু হবে না, বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে, সেইগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে, তারপরে কিন্তু আমাকে তোমরা দেখাবে। আচ্ছা দেখো, এবার আমি দ্বিতীয় প্রশ্নটিতে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটিতে দেখো যে রয়েছে, প্রশ্নটিতে রয়েছে, প্রশ্ন একটি লাইন তুলে করা হয়েছে, পঙ্ক্তি তুলে, একটি তারা এখনো আকাশে রয়েছে।
প্রশ্ন করা হয়েছে কোন সময়ের কথা বলা হয়েছে, এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছে। একদম সহজ একটি প্রশ্ন, যে কোন সময়ের কথা বলা হয়েছে। আমরা দেখছি শিকার কবিতাটি কিন্তু শুরু হয়েছে একটি ভোর দিয়ে, যে ভোরের যে মায়াবী যে রং, সেই রংকে কবি তুলনা করেছেন ঘাস ফড়িংয়ের দেহের রঙের সঙ্গে, অর্থাৎ কোমল নীল, অর্থাৎ সবুজাব নীল। আর কি করেছেন কবি, চারিদিকে পেয়ারা এবং নোনার গাছ যেন টিয়ার পালকের মতো সবুজ, অর্থাৎ শুধু ভোরের রঙকেই তিনি তুলে ধরেননি, তার সঙ্গে সঙ্গে প্রকৃতির বিভিন্ন যে উপাদান, যে গাছপালা, সেগুলোরও উল্লেখ করেছেন। এর আগেও আমি বলেছি যে অতি সাধারণ কিছু ফল গাছ, সেই গাছেরই উল্লেখ করেছেন, পেয়ারা এবং নোনার মতো বা নোনা গাছের যে বর্ণ, সেটি টিয়া পাখির যে পালক যেরকম সবুজ হয়, ঠিক সেরকমই উজ্জ্বল সবুজ বর্ণের। আর ঠিক সেই ভোর, অর্থাৎ ভোর মানে কি উষা, অর্থাৎ রাত শেষ হয়েছে তখনও অন্ধকার অন্ধকার রয়েছে, সেই অন্ধকারের মধ্যে যে সূর্যের আলো হালকা ফুটছে, যে একটা আলো আধারি যে একটা মায়াময় যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশে এখনো একটি তারা, সাধারণত আমরা শুকতারাকে দেখি যে ভোরের আকাশে দেখা যায়, কারণ শুকতারা মানে আমাদের পৃথিবীর খুব কাছের একটি তারা, এবং সেটাকে যেমন মানে সন্ধ্যা হওয়ার আগে তাকে জলজল করতে দেখা যায়, ঠিক সেরকম ভোরের দিকেও সেই শুকতারাকে দেখা যায়। তো আমরা ধরে নিতে পারি সেরকম শুকতারার মতোই একটি তারা, সে কিন্তু এখনো আকাশে যেন তার অস্তিত্ব রেখে দিয়েছে, অর্থাৎ সূর্যের আলো তখনও পুরোপুরি যেন ফোটেনি, তাই এখনো আকাশে রয়েছে। অর্থাৎ তাহলে কোন সময়ের কথা, অর্থাৎ সেই যে ভোরের যে বর্ণনা আমি বললাম, সেই ভোরের বর্ণনা তোমাদের করতে হবে। এর পরের প্রশ্ন এখন রয়েছে এই একই সঙ্গে, কারণ একটি দুটি পার্টের একটি প্রশ্ন বলছে যে এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন। যে ভোরের আকাশের প্রসঙ্গ তুলে কবি এক শুভ্র সূচি সুন্দর নির্মল পরিবেশের ব্যঞ্জনা দিতে চেয়েছেন, অর্থাৎ ভোরের যে একটা স্নিগ্ধতা, ভোরের যে একটা মানে পবিত্রতা, সেই পবিত্রতার বর্ণনা দিতে চেয়েছেন। বলছেন বনের বুকে ক্রমশ প্রকাশিত হচ্ছে ভোর। দেখো ভোর আমরা দেখি, আমরা সাধারণত আমাদের জনবসতিপূর্ণ অঞ্চলে দেখি, কিন্তু জঙ্গলে বা গভীর বনের মধ্যে কিন্তু ভোরটাকে যখন দেখব তখন কিন্তু অন্যরকম একটা অনুভূতি আমাদের মনে হবে। ঠিক সেরকমই ভোর প্রকাশিত হচ্ছে রাতের অন্ধকার বিদীর্ণ করে স্বচ্ছ সুন্দর একটি দিনের আত্মপ্রকাশ, অর্থাৎ রাত মানে অন্ধকার, অন্ধকারের অবসান, ওই যে চিতাবাঘিনী হরিণটার পিছনে ছুটে 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 চলেছে, অর্থাৎ রাতের যে অন্ধকার যুগ শেষ হচ্ছে, আর একটি নতুন দিন, অর্থাৎ নতুন একটি অধ্যায়ের সূচনা ঘটছে। এই ধরনের নিষ্কলুষ পটভূমিতে ভোরের আকাশ পটে কেবল একটি তারার অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে কবি অপূর্ব এক মায়াময় সৌন্দর্যের ঘেরাটপে বনের ছবিটির সুন্দর বর্ণনা করেছে। আচ্ছা এইবার দেখো এখানে বলছে এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছে। দেখো এর পরের লাইনই রয়েছে যে পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, এই তারাটিকে তুলনা করেছেন কবি কিন্তু একটি পাড়াগার বাসর ঘরের সব থেকে গোধূলি মদির মেয়েটির মতো। এখানে দুটো তুলনা করেছেন, এক ওই পাড়াগার বাসর ঘরের মেয়েটির সঙ্গেও যেমন তুলনা করেছেন, ঠিক সেরকমই মিশরীয় এক রমণী, মিশরীয় এক রানী, যিনি হাজার হাজার বছর আগে সেই সুরার গ্লাসে তার গলার যে মুক্তোর মালা ছিল, সেই মালার যে স্পর্শ করে কবিকে তা উপস্থাপন করেছেন, তার সঙ্গেও কিন্তু তিনি তুলনা করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, তাহলে এখানে আমরা পাড়াগার বাসর ঘর বলতে পাড়াগা মানে গ্রাম, অচ পাড়া বলা যায়, আমাদের মতো মফস্বল অঞ্চলও বলা যায়, অর্থাৎ শহুরে যে মানে যান্ত্রিকতা যেখানে এখনো প্রবেশ করেনি, মানুষের মধ্যে সারল্যতা এখনো যেখানে রয়েছে, সরল জীবনযাপন এখনো যেখানে রয়েছে, সেই রকম অঞ্চলকে কিন্তু পাড়াগা বা আমাদের গ্রাম বলা যায়। তা সেইখানকার যে মেয়েটি যার বিয়ে হয়েছে,
বিয়ে হওয়ার পরে তার অচেনা স্বামীর সঙ্গে সে বাসর ঘরে রয়েছে, মনের মধ্যে একটা লজ্জা, একটা মানে লজ্জার সঙ্গে সঙ্গে একটা ভয়ও কাজ করছে, আবার মনে মনে একটা আনন্দও কাজ করছে যে তার এক নতুন জীবন শুরু হচ্ছে। অর্থাৎ এর সঙ্গে দেখো কবি খুব সুন্দরভাবে প্রকৃতির যে সময় গোধূলি, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে রাতের শুরু হচ্ছে, অর্থাৎ এই যে সন্ধিক্ষণের তুলনা করেছেন পাড়াগার বাসর ঘরে গোধূলি মদির মেয়েটির লজ্জার সঙ্গে। অর্থাৎ সেই মেয়েটি যে নতুন একটি জীবন শুরু করতে চলেছে, তার মধ্যে যে একটা আরক্ত ভাব, তার মধ্যে একটা আড়ষ্টতা, তার মধ্যে যে একটা কম্পন, তার মধ্যে একটা যে ভয়, সেই ভয়ের সঙ্গে তার মধ্যে একটা লজ্জাও কাজ করছে, আবার একটা আনন্দও কাজ করছে যে বিয়ে আসলে মেয়েদের জীবনে বিয়েটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটা মেয়ের জীবনেই। তো সেই রকম একটা যে নতুন জীবন সূচনা করবার যে একটা আনন্দ, সেটাও কিন্তু কাজ করছে। তা সেই লজ্জা এবং ভয় সমস্ত অনুভূতিটাকেই কিন্তু কবি তুলনা করেছেন ওই তারাটির সঙ্গে। তাহলে কি বলছেন যে লজ্জায় আরক্ত মেয়ের সঙ্গে তিনি ওই তারাটি তুলনা করেছেন, তারাটিও যেন সেই রকমই মিটমিট করে এখনো আকাশে রয়েছে, আর একটু পরেই হয়তো সে বিলীন হয়ে যাবে। কবি এই বিষয়টাকে বোঝানোর জন্যই কিন্তু এখানে একটি তারার কথা বলেছেন। আচ্ছা, এর পরের যে প্রশ্ন সেটি দেখো, তিন নম্বর প্রশ্ন বলছেন, শিকার কবিতায় কবি ভোরের প্রকৃতি ও জীবনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এটাও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ জীবনানন্দ দাশের প্রত্যেকটা কবিতার মধ্যেও কিন্তু কবিতার মধ্যে প্রকৃতির কিন্তু অপরূপ বর্ণনা ধরা পড়ে। ঠিক এরকমই শিকার কবিতার মধ্যেও কিন্তু সেরকম প্রকৃতির বর্ণনা কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ প্রশ্নটা আমরা একটা বর্ণনামূলক প্রশ্ন, এই মানে কোনো ভাগ নেই, অংশ ভাগ নেই, তাই আমাদের লিখতেও হবে ঠিক সেরকম ভাবে যে ভোরের প্রকৃতি এবং জীবনের যে বর্ণনা। দেখো এখানে শিকার কবিতাটিতে সূচনাই করছেন কবি একটি ভোর দিয়ে, যে ভোরের পটভূমিতে দুই রকম বৈপরীত্যের ছবি তিনি তুলে ধরেছেন। একটি বাদামি হরিণের পটভূমিতে যে বৈপরীত্যময় যে রূপ তিনি তুলে ধরেছেন, যে ভোরের আকাশ ঘাস ফড়িঙের দেহের মতো কোমল নীল। অর্থাৎ ভোরের যে আকাশ, ভোরের আকাশ সাধারণত নীলই হয়, বা একটা সাদাটে সাদাটে বা একটা লালচে লালচে নীল হয়, তার সঙ্গে কিন্তু কবি খুব সুন্দর একটা উপমা মিশিয়ে দিয়েছেন যে ঘাস ফড়িঙের যে শরীরের যে রং বা দেহের যে রং তার মতো নীল। আবার চারিদিকে পেয়ারা এবং নোনা গাছ, টিয়া পাখির পালকের মতো সবুজ। পেয়ারা এবং নোনা গাছ আমরা খুব সাধারণভাবেই দেখে থাকি, তাদের যে পাতার যে বর্ণ, যে উজ্জ্বল যে সবুজ, ঠিক সেই ভোরের যে সবুজাব যে ভাব তার সঙ্গে তুলনা করেছে। আর সেখানে কি বলছে যে একটি তারা এখনো আকাশে রয়েছে, অর্থাৎ রাতের যে তারাটা তার অস্তিত্ব এখনো ভোরের মধ্যে তুলে ধরেছে বলছে। তারপরে আবার তিনি ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে যে হিমের রাত, হিম কারণ আমরা এখানে একটা শীতের একটা ছবি তুলে ধরতে দেখেছি কবিকে, যে শীতের বর্ণনা, অর্থাৎ সেখানে সেই শীতের রাতে দেশওয়ালীরা কি করেছে, দেশওয়ালী মানে প্রান্তিক যে মানুষ বা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন বা পরিযায়ী যে পর্যটক যে মানুষরা, যারা শহুরে সভ্যতা বা শহুরে যান্ত্রিকতার থেকে অনেক দূরে যাদের অবস্থান, সেই দেশওয়ালীরা কি করেছে সেখানে নিজেদের শরীরকে উম করে রাখবার জন্য, অর্থাৎ গরম করবার জন্য শুকনো অশ্বত্থের পাতা, বটের পাতা বা ডালপালা ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা আগুন জ্বালিয়েছেন এবং শরীরকে উষ্ণতা দেওয়ার জন্য। এটা শীতকালে আমরা অনেকেই করে থাকি। তো ঠিক সেরকমই আগুনের শিখা যেন সেই সূর্যের আলোই, সে আগুনের জ্যোতি যেন আরো তীব্র হয়ে উঠেছে। তার সঙ্গে কিন্তু কবি তুলনা করেছেন সূর্যের আলোর সঙ্গে, এখানে কিন্তু তুলে ধরেছেন যে মোরগ ফুলের মতো লাল আগুন। মোরগ ফুল, মোরগ ফুল আমরা নিশ্চয়ই দেখেছি যে মোরগ ফুলের যেরকম লাল যে তীব্রতা বা টুকটুকে যে লাল রং, সেই আগুন আবার পর মুহূর্তেই কিন্তু যখন সে আগুনটা নিভে নিভে যাবে, নিভু নিভু একটা ব্যাপার, তখন কিন্তু তিনি তুলনা করেছেন যে সে আগুনের বর্ণ কিন্তু আর কুমকুমের মতো
বর্ণনে কুমকুম মেয়েরা মাথায় যে টিপ হিসাবে পড়ে সেই কুমকুমের যে উজ্জ্বল লাল বর্ণ সেই বর্ণ আর নেই, কেমন হয়ে গেছে, হয়ে গেছে রোগা শালিক, একটি জীর্ণ একটা শালিক পাখি, সেই শালিক পাখি হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো, অর্থাৎ একটা বর্ণহীন ইচ্ছা, মানে একটা বিলীয়মান ইচ্ছার মতো, অর্থাৎ আগুনটা যখন টলমল করছে। আর তারপরে দেখো বলছে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন, অর্থাৎ সেই যে সকাল মানে ভোর থেকে সকাল হচ্ছে, টলমল শিশির বলতে কি বলেছে, যে শীতকালে যে শিশির বিন্দু ঘাসের মাথায় পড়ে থাকে সেই শিশির বিন্দু যেন টলমল করছে, মুক্তের মতো ঝলমল করছে, ঠিক সেরকমই চারিদিকের বন বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের যে ডানা নিশ্চয়ই দেখেছো, বেশ একটা ময়ূরকণ্ঠি যে সবুজ, সেই সবুজের যে চিকিমিকি যে ভাব, চকমকে একটা ভাব, যেন চারিদিকে সেই শিশিরের যে বিন্দুগুলো বা বন ও আকাশ যেন সেরকম চিকমিক করছে। অর্থাৎ আমরা কবিতাটির প্রশ্নটা আমাদের ছিল কি, প্রশ্নটা আমাদের ছিল যে ভোরের যে বর্ণনা, অর্থাৎ ভোরের প্রকৃতি ও জীবনের যে বর্ণনা, অর্থাৎ জীবনের কথাও বলেছেন কবি এখানে এবং ভোরের প্রকৃতির বর্ণনাও খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আচ্ছা এবার দেখো চার নম্বর যে প্রশ্নটা, আবার একটি পঙ্ক্তি তুলে প্রশ্নটি করা হয়েছে যে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধুলি মদির মেয়েটির মতো। প্রশ্ন, কবি কোন জিনিসের সঙ্গে গধুলি মদির মেয়েটির তুলনা করেছেন, আর এরই সঙ্গে আরেকটি পার্ট, পাড়াগার বাসর ঘর বলতে কবি কি বুঝিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, আমি একটু আগেই এই লাইনটি নিয়ে একটু ব্যাখ্যা করলাম, আবারও বলছি যে কবি কোন জিনিসের সঙ্গে তুলনা করেছে, অর্থাৎ কোন জিনিস, যে যে ভোরের আকাশে যে তারাটি এখনো তার অস্তিত্ব রক্ষা করে রেখেছে, যে তখনও মিশে যায়নি বা তখনও সে মিলে যায়নি আকাশে, সেই তারাটির সঙ্গে কিন্তু পাড়াগার বাসর ঘরের ওই লজ্জায় অবনত যে মেয়েটি তুলনা করেছেন। আর কি বলেছেন, পাড়াগার বাসর ঘর বলতে কবি কি বোঝানো হয়েছে, একদম সিম্পল একটা ব্যাপার, পাড়াগা মানে আমি বললাম একটু আগে যে প্রত্যন্ত যে অঞ্চল, যে গ্রাম, যেখানে শহুরে জটিলতা বা যান্ত্রিকতা বা মানুষের জীবনের সেই যে কঠিন যে বিভিন্ন দিকগুলো ঢোকেনি, মানুষের মধ্যে সারল্য, গ্রামগঞ্জে যে মানুষের মধ্যে যে সারল্য, যে জীবনযাপন, সরল সাদাসিদের যে জীবনযাপন, সেই জীবনযাপন যে অঞ্চলে লক্ষ্য করা যায় সেইগুলোকেই বলা হয় পাড়াগা বা পাড়াগ্রাম। সেই পাড়াগ্রামের যে একটি অল্প বয়সী যে মেয়ে যার বিয়ে হয় এবং সে একটি অচেনা পুরুষের সঙ্গে তার হাত ধরে নতুন জীবন শুরু করতে যাবে, পূর্বে যে সেই তাদের যে পরিচয় যে পর্বটা, যে বাসর ঘর বলা হয়, অর্থাৎ বিয়ের পরে স্বামী স্ত্রী যে ঘরে অবস্থান করে, সেই বাসর ঘরে তাদের মধ্যে যে যে লজ্জার একটা ভাব, মেয়েটির মধ্যে একটা লজ্জার যে একটা ভাব প্রকাশিত হয়, ঠিক তার সঙ্গে কিন্তু কবি ওই তারাটির তুলনা করেছে। তাই কবি এখানে পাড়াগার বাসর ঘর শব্দটি উত্থাপন করেছেন। এর পরের প্রশ্ন, অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন দেখো, নীল মদের গেলাসে রেখেছিল, এটিও একটি লাইন তুলে প্রশ্ন, প্রশ্ন করা হয়েছে কবি কি রাখার কথা বলেছেন আর প্রসঙ্গ নির্দেশ করো। আমরা পুরো লাইনটাই একবার বলি, যে এখানে একটু লাইনের অংশ দেওয়া রয়েছে যে কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। অর্থাৎ লাইনটার থেকেই পরিষ্কার হয়ে গেছে যে নীল মদের গেলাসে কে কি রেখেছিল, প্রশ্ন প্রথম প্রশ্ন। অর্থাৎ এখানে কবি সেই পাড়াগার বাসর ঘরের বর্ণনার পরেই তিনি সময়ের বেড়াজাল ছাড়িয়ে সে হাজার হাজার বছর আগে সেই মিশরীয় সভ্যতায় চলে গেছে,
এবং সেখানে যে সেই মিশরীয় যে রমণী যে রাস সবাই যে সুরা পান হচ্ছিল মদিরা পান হচ্ছিল সেই মদিরার মধ্যে কিন্তু কবি নিজেকে ভেবেছেন বা নিজেকে উপস্থাপন করেছেন। এবং আমি বলতে এখানে কবি কিন্তু নিজের কথাই বলেছেন যে আমার নীল মদের গেলাসে, অর্থাৎ তিনি যে নীল বর্ণের সুরা পান করছিলেন মিশরীয় রমণী যে হয়তো সেই সুরা পরিবেশন করছিলেন, সেই পরিবেশন করতে গিয়ে যেন সেই সুরার মধ্যে যেন তার গলার যে মুক্ত যে হারটি বা মালাটি যেন স্পর্শ করে যায়। ঠিক সেই রাতে অর্থাৎ সেই সন্ধ্যের সময়েও যেরকম মিশরীয় আকাশে যে তারাটি জলজল করছিল, অর্থাৎ তারা সূর্য এরা তো ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ আমরা এখনো দেখছি প্রাচীন সভ্যতাতেও ছিল ভবিষ্যতেও থাকবে, তাহলে এই যে অনন্ত যে সত্যতা তার প্রমাণ বোঝানোর জন্য তিনি কিন্তু সেই হাজার হাজার বছর আগে প্রসঙ্গটি তুলে ধরেছেন। অর্থাৎ মিশরীয় রমণী তার নীল তার মুক্তার যে মালাটি ওই কবির হাতের যে নীল সুরার যে পাত্রটি ছিল সেখানে স্পর্শ করে যায়, সেই সময়ের যে তারাটি জলজল করছিল, অর্থাৎ ওই যে লাইন হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো, অর্থাৎ হাজার হাজার বছর আগেও যে ওই এক রাতে যেদিন মিশরীয় রমণীর হাত থেকে পাওয়া সুরা কবি পান করছিলেন ঠিক সেই রাতে যেরকম তারাটি জলজল করছিল ঠিক সেরকমই এখনো সেই এখনকার যে বর্তমান যে তারাটি সেও অবস্থান করছে। অর্থাৎ ওই প্রসঙ্গটি তিনি তুলে ধরেছেন এই জন্য যে তারার অস্তিত্ব তারার যে সত্যতা অর্থাৎ তারা যে বা নক্ষত্র বলো বা সূর্য বলো পৃথিবী বলো যাই বলো না কেন আমাদের মহাকাশের যে ধ্রুব সত্যগুলো সেইগুলো কিন্তু প্রাচীন কালেও যেমন বিরাজ করত বর্তমানেও তেমন বিরাজ করছে, সেই জন্যই সেই হাজার হাজার বছর আগের প্রসঙ্গটি কবি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অর্থাৎ আমরা এই প্রশ্ন থেকে একটি ঐতিহাসিক যে দিক মিশরীয় যে সভ্যতা সেই মিশরীয় সভ্যতারও পরিচয় পাই। তাহলে আমাদের এই যে পাঁচটি যে প্রশ্ন সেই পাঁচটি প্রশ্ন আমি চেষ্টা করলাম ব্যাখ্যা করবার, তোমরা এবার কি করবে বাড়িতে প্রশ্নগুলো খাতায় লিখবে এবং এই ব্যাখ্যা অনুযায়ী এবং কবিতাটি পড়ে নিজেদের যে ধারণা জন্মাবে সেই ধারণা অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো সুন্দরভাবে পার্ট বাই পার্ট প্যারা প্যারা করে লেখার চেষ্টা করবে, আর যখন বিদ্যালয় পুনরায় খুলবে আমাকে সেই লেখাগুলো তোমরা দেখাবে। এর পরবর্তী পর্বে আমরা বাকি পাঁচটা প্রশ্ন অর্থাৎ পরবর্তী পাঁচটা প্রশ্ন আলোচনা করব। ধন্যবাদ, তোমরা এই পড়াশোনার পর্বটি আরো ভালোভাবে দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যাতে আরো অনেকে যাতে এই পড়ানোর ক্লাসটি ব্যবহৃত মানে কাজে লাগতে পারে, এবং আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো।